হ্যালো ফ্রেন্ডস, আরো একবার সবাইকে ইউটিউব চ্যানেল পার্সেলা 24/7 এ স্বাগত। আমি সুমন ঘোষ। আজকে আমি আলোচনা করব দ্য কমনওয়েলথ গেমস সম্পর্কে। কমনওয়েলথ গেমস সম্পর্কে বা কমনওয়েলথ গেমস 2018 আলোচনা আসার পূর্বে কমনওয়েলথ সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নিই। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সম্পর্কে আলোচনা করেছি, সেখানে কমনওয়েলথ একটা অর্গানাইজেশন যার টোটাল মেম্বার এখন হচ্ছে 53টা এবং যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত না, ইউকে লন্ডনে। তো কমনওয়েলথ গেমস এর হিস্ট্রিতে যদি আমরা চলে যাই, তো সেই কমনওয়েলথ গেমস প্রথম শুরু হয়েছিল 1930 সালে। সে 1930 সাল থেকে কমনওয়েলথ গেমস কন্টিনিউ চলে আসছে। তখন কিন্তু এই গেমসটার নাম কিন্তু কমনওয়েলথ গেমস ছিল না। 1930 সালে যখন কমনওয়েলথ গেমস শুরু হয়, তখন তার নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। কারণ কমনওয়েলথটা কি, আমি আগের ভিডিওগুলোতে বলেছি, কমনওয়েলথটা কি না, কমনওয়েলথটা হলো ব্রিটিশ এম্পায়ার যেখানে যেখানে রুল করেছে তাদের সংঘবদ্ধ একটা যে অর্গানাইজেশন, সেটাকে কমনওয়েলথ বলতাম। তো প্রথমে কমনওয়েলথ গেমসের নাম কি ছিল না, ব্রিটিশ এম্পায়ার গেমস ছিল। এখানে পরপর 3 বছর হয়েছিল, 1930-এ হয়েছিল, 34টাকে বলতো ব্রিটিশ এম্পায়ার গেমস, তারপর 1950, 34-এর পরে 38, 42 এবং 46, তিনটা কমনওয়েলথ গেমস কিন্তু বন্ধ ছিল। কিসের কারণে, আমরা সবাই জানি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1939 to 1945। 1950 সালের পর থেকে, মানে 1954-এর পর থেকে নামটা চেঞ্জ করে কি হয়ে গেল না, ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস। ব্রিটিশ এম্পায়ার কমনওয়েলথ গেমস কবে, কত, কোন ইয়ার গুলোকে বলা হয় বা কোন ইয়ার গুলোতে নাম ছিল না, 1954 থেকে 1966 পর্যন্ত। 1966-এর পর 1970 আর 1974, এই 2 বছর যখন কমনওয়েলথ গেমস হয়েছিল, তখন তার নাম হয়েছিল না ব্রিটিশ কমনওয়েলথ, ব্রিটিশ কমনওয়েলথ। আর 74 পর থেকে, মানে 78 থেকে টিল নাও, এখনো পর্যন্ত যে গেমটা চলে এসেছে, এটাকে বলা হয় কি না, কমনওয়েলথ গেমস। তো আমরা জেনে নিলাম কমনওয়েলথ গেমস, এই সাধারণ তথ্য জানার পরে আমরা চলে আসবো যে কমনওয়েলথ গেমস সব থেকে বেশি বার হোস্ট করেছে কোন দেশ। সবচেয়ে বেশি বার হোস্ট করেছে কিন্তু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হ্যাজ হোস্টেড কমনওয়েলথ গেমস ফর 5 টাইমস, 5 বারের জন্য হোস্ট করেছে। ইন্ডিয়া হোস্ট করেছিল একবার 2010 সালে। ইন্ডিয়ার কোথায় হয়েছিল না, নিউ দিল্লিতে হয়েছিল, সেটা ছিল 19তম। সবচেয়ে বেশি বার, মানে একের বেশি, 2 বার, দুটো শহর আছে যে দুটো শহর কমনওয়েলথ গেমস কে হোস্ট করেছিল। একটা হচ্ছে অকল্যান্ড, যেটা নিউজিল্যান্ডে অবস্থিত, আর হচ্ছে এডিনবার্গ। এডিনবার্গটা কি না, দা ক্যাপিটাল অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের ক্যাপিটাল হচ্ছে এডিনবার্গ। এডিনবার্গ কিন্তু 2 বার কমনওয়েলথ গেমস হোস্ট করেছে। প্রথমেই বলেছি না, কমনওয়েলথ গেমস শুরু হয়েছে কবে না, 1930। আর আজকে আমাদের যে আলোচ্য বিষয় না, কমনওয়েলথ গেমস 2018, এই কমনওয়েলথ গেমস 2018 হলো কত না, 21তম। তাহলে ইন্ডিয়াতে যখন 2010 হয়েছিল, সে কততম ছিল না, 19তম ছিল। তার আগে 18টা কমনওয়েলথ হয়ে গেছিল। তো 21তম কমনওয়েলথ গেমস যেটা রিসেন্টলি হয়ে গেল, কোথায় না, গোল্ড কোস্ট কুইন্সল্যান্ড। গোল্ড কোস্ট কুইন্সল্যান্ড কোথায় না, অস্ট্রেলিয়া, ওসিয়ানিয়া কন্টিনেন্টে অবস্থিত। কত তারিখ থেকে কত তারিখ হয়েছিল না, 4th April to 15th April, শুরু হয়েছিল 4th April, আর শেষ হয়েছিল না কবে না, 15th April। যখন ইন্ডিয়া যখন প্রতিনিধিত্ব করতে যায়, যখন ওপেনিং সেরেমনি ছিল, সেই ওপেনিং সেরেমনিতে আমরা সকলেই জানি, এই ধরনের গেমসে যখন ওপেনিং সেরেমনি হয়, সেই ওপেনিং সেরেমনিতে কিন্তু ফ্ল্যাগ বিয়ার থাকে আর কি। তো যখন ওপেনিং সেরেমনি ছিল, সেই ওপেনিং সেরেমনিতে ফ্ল্যাগ, ইন্ডিয়ার ফ্ল্যাগ যে ধরেছিল, তিনি ছিলেন PV সিন্ধু, ইন্ডিয়ান ব্যাডমিন্টন প্লেয়ার। আর ক্লোজিং সেরেমনিতে ফ্ল্যাগ কার হাতে ছিল না, মেরি কম, বক্সার। বেশ, এরপরে এবছরের পার্টিসিপেশন, টোটাল কতটা দেশ পার্টিসিপেট করেছিল না, 71। কিন্তু এখানে একটা আলোচ্য বিষয় আছে, আমি আগেই বলেছি কমনওয়েলথের আন্ডারে কতগুলো দেশ আছে, কতগুলো মেম্বার না, 53। তাহলে 71 হলো কি করে না, যারা টেরিটরি, তারপরে ইউনিয়ন টেরিটরির কথা জেনে থাকি, টেরিটরির মধ্যেও কিন্তু আলাদা আলাদা টিম পাঠানো হয়েছিল। যেমন কি না, ইংল্যান্ড, তারপর স্কটল্যান্ড, তারপর ওয়েলস, তারপর নর্দার্ন আয়ারল্যান্ড, এরা সবাই কিন্তু আলাদা আলাদা টিম পাঠিয়েছিল, কিন্তু এরা সবাই ইউনিয়ন টেরিটরি, ইউকে এর মধ্যে পড়ে। তো এর জন্যই কিন্তু 71 নেশনস পার্টিসিপেট করেছিল। এবার টোটাল কতগুলো ইভেন্ট হয়েছিল না, টোটাল 275 ইভেন্ট হয়েছিল, 19টা স্পোর্টস, তাহলে 19টা স্পোর্টস এর মধ্যে টোটাল ইভেন্ট হয়েছে 275।
এবার মেন ভেনু, মানে মেন মেন ভেনু কোথায় ছিল সেটা, না এই কুইন্সল্যান্ডের হচ্ছে কারারা স্টেডিয়াম। এরপর চলে আসবো আমরা মেডেল টারিতে। এবার ইন্ডিয়া যে পারফরমেন্স সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কমনওয়েলথে ইন্ডিয়া সব থেকে ভালো পারফরমেন্স, কিন্তু মেডেল টারিতে এক নম্বর ছিল অস্ট্রেলিয়া, এটা টোটাল 80টা গোল্ড, 59 সিলভার এবং 59 ব্রোঞ্জ, টোটাল পেয়েছিল 198। তারপর সেকেন্ড প্লেসে ছিল ইংল্যান্ড, 45 গোল্ড, 45 সিলভার, 46 ব্রোঞ্জ, টোটাল হচ্ছে 136। এরপর ইন্ডিয়া টোটাল গোল্ড 26 এবং সিলভার ব্রোঞ্জ 2020, টোটাল 66। কানাডা ফোর্থ প্লেসে ছিল, টোটাল মেডেল 82, টোটাল গোল্ড মেডেল 15। নিউজিল্যান্ড ফিফথ প্লেসে ছিল, টোটাল মেডেল 46, গোল্ড মেডেল হচ্ছে 15। এই ছিল মেডেল ট্যালি। তো ইন্ডিয়া কিন্তু মেডেল ট্যালিতে থার্ড পজিশনে ছিল। এবার আমরা চলে আসবো ইন্ডিয়ান মেডেল ট্যালি যারা পেয়েছিল, বা ইন্ডিয়ান মেডেল ট্যালিতে যারা ছিল, বা ইন্ডিয়া যে 26টা গোল্ড পেয়েছিল, এগুলো আমরা একদম পুরোপুরি তথ্য জেনে নেব। এবারে আমরা চলে আসছি ইন্ডিয়ান মেডেল ট্যালি, মেডেল ট্যালিতে। তো ইন্ডিয়া, আমি আগে স্লাইডে কি বলেছিলাম যে ইন্ডিয়া টোটাল গোল্ড পেয়েছিল কত, না 26। এই 26 গোল্ড আমরা কোন কোন ইভেন্টে পেয়েছিল ওটা দেখে নিই। অ্যাথলেটিক্স থেকে পেয়েছিল একটা গোল্ড, ব্যাডমিন্টন থেকে পেয়েছিল দুটো গোল্ড, বক্সিং থেকে পেয়েছিল তিনটে গোল্ড, শুটিং থেকে পেয়েছিল 7টা গোল্ড, টেবিল টেনিস থেকে পেয়েছিল 3টে গোল্ড, ওয়েট লিফটিং থেকে পেয়েছিল 5টা গোল্ড, আর রেসলিং থেকে পেয়েছিল 5টা গোল্ড। তাহলে সবচেয়ে মোস্ট অ্যামাউন্ট অফ গোল্ড মেডেল কোথা থেকে পেয়েছিল, না শুটিং থেকে পেয়েছিল। এবার যে কমনওয়েলথ গেমস 2018, যেটা আমি আগেই বলেছি কততম এটা, না 21st, 21তম, এই 21st কমনওয়েলথ গেমসে টোটাল কম্পিটিটার্স যারা ইন্ডিয়া থেকে যারা পার্টিসিপেট করেছিল, সে টোটাল নাম্বার অফ কম্পিটিটার্স কত ছিল, না 216, 216, এবং কতগুলো স্পোর্টসে পার্টিসিপেট করেছিল, না 15টা স্পোর্টসে। এবার 26টা গোল্ড মেডেলের 26টা সম্পর্কে আমি আলোচনা করি, তবে যেগুলো মনে রাখা বলে আমার প্রয়োজন মনে হয়েছে, বা ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেগুলো সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিচ্ছি। প্রথমে আমরা মনে রাখবো নীরজ চোপড়ার নাম। ইনি হচ্ছেন একজন জ্যাভলিন থ্রোয়ার। ইনি শুধুমাত্র কমনওয়েলথ গেমসে ভালো রেজাল্ট করেছেন তার না, বিভিন্ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভালো রেজাল্ট করেছেন নীরজ চোপড়া। ইনি জ্যাভেলিনে ফার্স্ট টাইম করে ইন্ডিয়ান অ্যাথলেটিক্সে, আবার জ্যাভেলিনতে আর কি সোনা পেল। তার নামটা আমাদের মনে রাখতে হবে, নীরজ চোপড়া, ইনি একজন জ্যাভেলিন থ্রোয়ার। তারপর মনে রাখবো সানিয়া নেহওয়াল, পিভি সিন্ধুর নাম। সানিয়া নেহওয়াল গোল্ড মেডেল পেয়েছিল এবং আমরা সিলভার মেডেল পেয়েছিলাম সিন্ধুর হাত ধরে, মানে ফাইনালে আমাদের দুজন ভারতীয় সানিয়া নেহওয়াল এবং পিভি সিন্ধু খেলেছিল। এরা কিসে না, উইমেন্স সিঙ্গেল ব্যাডমিন্টনে। মনিকা বাত্রা, এই নামটা আমরা মনে রাখবো। ইনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা যিনি কমনওয়েলথ গেমস এর হিস্ট্রিতে উইমেন্স টেবিল টেনিসে ফার্স্ট টাইম গোল্ড মেডেল জিতলেন, মনিকা বাত্রা। তারপর মনে রাখবো মীরাবাই ছানু, এই নামটা বেশি করে মনে রাখবো কেন, কারণ মীরাবাই ছানুর হাত ধরে আমরা কমনওয়েলথ গেমস 2018 প্রথম গোল্ড মেডেলটা পেয়েছিলাম। ইনি কোন ক্যাটাগরির মধ্যে ছিলেন, না 48 কিলো ওয়েট লিফটার, ওয়েট লিফটিং ক্যাটাগরিতে ছিলেন। তারপর আমরা মনে রাখবো আনিস ভানওয়ালার নাম, অনিস ভানওয়ালা, অনলি 15 ইয়ার্স ওল্ড, মাত্র 15 বছর বয়স। ইনি কি করেছিলেন, ইনি 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তলে কিন্তু সোনা জিতেছিলেন। আর মনে রাখবো মেরি কমের নাম, আমরা সকলেই জানি ইনি তো আগের বছর অলিম্পিকেও ভালো রেজাল্ট করেছিলেন। ইনার এটাই ছিল প্রথম কমনওয়েলথ অ্যাপিয়ারেন্স, এবং এই কমনওয়েলথ অ্যাপিয়ারেন্সে ইনি কিন্তু 45-48 যে কিলোগ্রাম বক্সিং ক্যাটাগরি, সেই ইভেন্টে কিন্তু সোনা জিতেছেন মেরি কম। এর মধ্যে আমরা মনিকা বাত্রা নামটা মনে রাখবো, কারণটা কি, মনিকা বাত্রা হলো এই বছর 2018 কমনওয়েলথ গেমস এর সব থেকে ভালো পারফর্মার। কেন কি, মনিকা বাত্রা টোটাল 4টে মেডেল পেয়েছিল, এবং 4টে মেডেল পেয়েছিল 4টে আলাদা আলাদা ইভেন্টে, মানে 100% সাকসেস রেট, মানে যে সমস্ত ইভেন্টে অংশগ্রহণ করেছে সেখানেই কিন্তু মেডেল পেয়েছে। এই 4টে মেডেলের মধ্যে দুটো ছিল গোল্ড, একটা ছিল সিলভার, আর একটা ছিল ব্রোঞ্জ। দুটো গোল্ড কিসে কিসে পেয়েছে, যেটা প্রথমেই বললাম, একটা সিঙ্গেলস উইমেন্স টেবিল টেনিসে, সেখানে একটা গোল্ড পেয়েছে। আর একটা গোল্ড পেয়েছিল কি, এই প্রথম ভারতীয় টেবিল টেনিস দলও, দলগত বিভাগেও কিন্তু সোনা জিতেছে, তো সেই দলের একটা মেম্বার ছিলেন মনিকা বাত্রা, তো সেখানেও গোল্ড জিতেছে। তাহলে এ হয়ে গেল দুটো গোল্ড, একটা সিলভার জিতেছে ডাবলসে মোহাম্মদ দাসের সঙ্গে জুটি বেঁধে, আর একটা ব্রোঞ্জ জিতেছে মিক্সড ডাবলসে। তাহলে টোটাল 4টে মেডেল, দুটো গোল্ড, একটা সিলভার, একটা ব্রোঞ্জ, 4টে মেডেল, 4টে আলাদা আলাদা ইভেন্ট, মানে 4টে ইভেন্ট, টোটাল 4টে মেডেল। এবার আমাদের, আমরা জেনে নেবো এর পরবর্তী কমনওয়েলথ সম্পর্কে। তাহলে পরবর্তী কমনওয়েলথ
মানে কত সাল, 2018-এর পরে কত হবে, আফটার 4 ইয়ার্স মানে 2022। তাহলে 2022-এর যে কমনওয়েলথ গেমস সেটা কোথায় হবে, না বার্মিংহাম, BIRMINGHAM বার্মিংহাম। বার্মিংহাম কোথায় অবস্থিত, না ইংল্যান্ডে। তাহলে পরবর্তী কমনওয়েলথ 2022 সেটা কততম হবে, না 22তম, কারণ এটা 21তম ছিল। তাহলে 22তম কমনওয়েলথ গেমস কোথায় হবে, না ইংল্যান্ডের বার্মিংহামে। কত তারিখ থেকে কত তারিখ, না 27th July থেকে 7th of August, মানে ওপেনিং সেরেমনি 27th of July, ক্লোজিং সেরেমনি 7th of August। এই ছিল কমনওয়েলথ গেমস সম্পর্কে একটা ভিডিও, যেটা আমি সব রকম ভাবে চেষ্টা করলাম যতটা ভালো সম্ভব ইনফরমেশন দিয়ে আপনাদেরকে প্রোভাইড করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং লাইক করার সঙ্গে সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনারা যত লাইক বা যত বেশি শেয়ার করবেন, আপনাদের বেশি লাইক বেশি শেয়ার আমি একটু মোটিভেট হয়ে পরবর্তীকালে ভালো কন্টেন্ট বানিয়ে আরো ভালো ভিডিও প্রোভাইড করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।